ভারতীয় মহাকাশ সংস্থা শনিবার 12:07 থেকে জিএসএলভি MK3 উৎক্ষেপণের জন্য 24 ঘন্টার কাউন্টডাউন শুরু করে দিয়েছে। ফলে আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশের মানুষ। বলা হচ্ছে এলভি M3 M2 লম্বাতে 43.5 মিটার, ওজন 644 টন। রবিবার দুপুর 12:07 এই রকেটটি উৎক্ষেপণ করবে ভারত। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। L110 স্টেজ ক্যাশ চার্জিং এবং প্রোপেলান্ট ফিলিংয়ের কাজ চলছে বলেও জানানো হয়েছে। শেষ মুহূর্তের জ্বালানি ভরার কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে ইসরোর তরফে। তবে শেষ মুহূর্তের স্যাটেলাইট সিস্টেম এবং রকেট পরীক্ষার কাজ চলছে বলেও জানানো হয়েছে। জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় জিএসএলভি রকেটটি। আর সেই কারণে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জিএসএলভিও বলা হয়ে থাকে সেটিকে। জিএসএলভি MK3 আসলে থার্ড জেনারেশন রকেট। বলে রাখা প্রয়োজন, লো আর্থ অরবিটে LEO ওয়ান ওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করবে রবিবার যে রকেটটি উৎক্ষেপণ করা হবে। বলে রাখা প্রয়োজন, ইসরো জিএসএলভি MK3 এর নাম পরিবর্তন করে এবং MK3 লঞ্চ ভেহিকেল MK3 করে মাত্র 19 মিনিটেই কার্যত খেলা দেখবে অত্যাধুনিক এই রকেট। জানা যাচ্ছে ওড়ার মাত্র 19 মিনিটেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড এর 36টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO এর সঙ্গে যুক্ত করবে। ওয়ান ওয়েব ভারত হল ভারতীয় গ্লোবাল এবং UK সরকারের যৌথ উদ্যোগ। স্যাটেলাইট কোম্পানির যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য আর্থ অরবিট LEO প্রায় 650টি উপগ্রহের একটি ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা করছে। বলে রাখা প্রয়োজন, প্রথমবার 6 টন পোলেট নিয়ে যাবে জিএসএলভি MK3। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।